আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে 10 কেজি করে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার আকচা ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কার্ডধারী হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। আকচা ইউনিয়নে 1558 জন হতদরিদ্র মানুষদের মাঝে ভিজিএফের 15,580 কেজি চাল বিতরণ করা হয়। সুষ্ঠুভাবে ভিজিএফে চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা ঈদ উল আজহা উপলক্ষে 1558 জনতাকে 10 কেজি করে স্বাস্থ্যবিধি মেনে, করোনাকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে আমরা কিন্তু এই ভিজিএফ চালটি বিতরণ করতেছি। তো আমরা আমাদের এলাকার যেহেতু দুস্থ মানুষ, তারা যেন এই ঈদ উল আজহায় তাদের যেন খাদ্যের সংকট না হয়, তারা যেন এই পরিবারকে নিয়ে তারা যেন দুমুঠো খেতে পারে, সেই জন্য কিন্তু বর্তমান সরকারের প্রচেষ্টায়, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় আমরা এই ভিজিএফ 10 কেজি করে চাল বিতরণ করছি। তো আমরা মনে করি আমাদের এই এলাকার দুস্থ মানুষেরাই, প্রকৃত দুস্থ মানুষেরাই এই ভিজিএফ চাল পাচ্ছে। করোনা মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়ে ভিজিএফ এর চাল পেয়ে খুশি হতদরিদ্র মানুষেরা। ভোর থেকে 10 কেজি চাল পাইছি, এই চাল দিয়ে আমরা সংসার চলবে আর কি। একটু আমি তো এই ভ্যান চালাই এই ভিজিএফের 10 কেজি চাল পাইলাম। এই চাল পাই আমরা এই 10 দিন চলবো, এটাই আমরা খুব খুশি। চাল বিতরণে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না হয় সে কারণে প্রশাসন তৎপর রয়েছে বলে জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। ঈদুল আজহার পূর্বে আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলা 21টি ইউনিয়নের জন্য আমরা 32,495টি দুস্থ পরিবারের জন্য 10 কেজি করে চাল আমরা বরাদ্দ পেয়েছি। তো ইতিমধ্যে আমরা চাল বিতরণ করা প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান ও মেম্বার তাদের মাধ্যমে তালিকা প্রণয়ন করতো দুস্থ ব্যক্তিদের, চাল বিতরণ আমাদের অব্যাহত রয়েছে। এবং প্রত্যেকটি ইউনিয়নে আমাদের উপজেলা প্রশাসন থেকে একজন করে ট্যাগ অফিসার দেওয়া হচ্ছে। ট্যাগ অফিসাররা যে কাজটি করছে সেটি হচ্ছে যে তালিকা প্রণয়ন করা হচ্ছে তার যাচাইকরণ, এবং তার সম্মুখে সেই চাল বিতরণ চলছে। এবং চাল বিতরণের সাথে সাথে আমরা একটি বিষয় নিশ্চিত করছি যে এই চালগুলি যাতে সঠিক ব্যক্তি পায়, এবং এই চাল যাতে করে যারা পাবে সেই সুবিধাভোগীরা যাতে করে তাই সেই চাল তারা সঠিকভাবে গ্রহণ করে, এবং তাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে বিশ্ব উপকারী ভোগী নির্বাচনে আমরা যেটি বলেছি সেটি হচ্ছে যে সকল ভাতাভোগী কিংবা সরকারি সুবিধা বিশেষ করে 2,500 টাকা করে পায় তাদেরকে বাদ দিয়েই কিন্তু এই উপকারভোগী নির্বাচন করা হয়েছে। তো সেভাবেই কিন্তু আমাদের এই চাল বিতরণ সদর উপজেলায় অব্যাহত রয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার 21টি ইউনিয়নে 32,495 জন অসহায় ও হতদরিদ্র মানুষদের মাঝে 3,24,950 কেজি চাল বিতরণ করা হচ্ছে। নাহিদ রেজা, ডেস্ক রিপোর্ট, ঠাকুরগাঁও জার্নাল।